শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে তিনটে ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে বড় বড় মতো সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি চলো দর্শকদের জানিয়ে দেই আজকে কে আছেন আমাদের মাঝে চলো দর্শক আজকে আমাদের মাঝে আছেন গীতিকার সফুরা খাতুন চলুন শুরুতে তাকে স্বাগত জানাই জেনেছি সেগুলো আপনার মুখ থেকে আজকে বের করবার চেষ্টা করব একদম জন্ম বেড়ে ওঠা সবগুলো শুরুতে শুনি কোথায় বেড়ে উঠেছেন আমার জন্ম রংপুরের তখন ওটা সদর থানা ছিল এখন সদর মেট্রো সেখানকার খটখটি আমার গ্রামের নাম তবে আমার গ্রাম বিখ্যাত পল্লীশ্রী আদর্শ গ্রাম খটখটিয়া হিসেবে মানুষ জানে ওখানকার বেগুন খুব বিখ্যাত আচ্ছা তো ছোটবেলার স্মৃতি আসলে কি মনে পড়ছে এই মুহূর্তে ছোটবেলার স্মৃতি বলতে যেটা বোঝায় আমার আসলে জীবনের অনেকটা জায়গা জুড়ে আমার দাদা আছেন তো ছোটবেলায় আমি তার কাছেই বেশি সময় থেকেছি আমি বাবা মার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আমার দাদার কাছে তিনি এখন কোথায় তিনি মারা গেছেন আচ্ছা তো আসলে আমি আমার বংশের প্রথম সন্তান ছিলাম আচ্ছা আর দাদার একমাত্র সন্তান আমার বাবা চাচা ফুপু ছিলেন মারা গেছেন অনেক আগে তো যার কারণে খুব আদরের ছিলাম আমি দাদার কাছে তো দাদার কাছেই গান শুনতাম গল্প শুনতাম ইতিহাস আমার দাদা পড়তেন আমার যতটুকু আমি দেখেছি তার কাছে অনেক সংরক্ষিত পুরাতন বই ছিল এবং মানে যারা লেখাপড়া করতেন জ্ঞানী মানুষদের সাথে তিনি উঠা বসা করতেন তো তার কাছ থেকে অনেকটা জেনেছি এবং বলা যায় যে ভাওয়াইয়া গান যদি প্রথম শোনা হয়ে থাকে সেটা আমার দাদার মুখ থেকে ছোটবেলায় উনি বলতো যে তুমি মাইছা নিয়ে মাছ বেছিয়া খাও দূরত থেকে কও কথা গুন্দায় তোমার গাও খুব মজা করে শুনতাম আর কি তো দাদা কি গানের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না না আসলে নাতনি ছিলাম তো মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে গল্প গান সব চলতো আমরা শুনেছি যে আপনার ছোটবেলায় আপনার পায়ে একটি সমস্যা ছিল আপনি জন্মেছিলেন পায়ে একটি সমস্যা নিয়ে এবং সে কারণে নাকি আপনাকে ছোটবেলা থেকে অনেক নানান বঞ্চনা সহ্য করতে হয়েছিল হ্যাঁ এটা তো আমাদের সমাজ এখনো এটাকে ভালোভাবে নেয়ার মতো পর্যায়ে আসে নাই এক হচ্ছে মেয়ে সন্তান তো জন্ম নেয়া বা যেটাই হোক সমাজ এটাকে খুব ভালোভাবে দেখে না প্রথম সন্তান ছেলে হোক এটা সবাই চায় তার উপরে যখন তার কোনো সমস্যা নিয়ে সে জন্মায় এটা আসলে সমাজও ভালোভাবে দেখে না আর মায়ের জন্য এটা বিশেষ করে তাকে অনেক কথা শুনতে হয় তো আমি যখন পায়ে সমস্যা নিয়ে জন্মাই আমার মাকেও আশেপাশের মানুষজনের কথা শুনতে হয়েছে যে এক তো মেয়ে সন্তান আবার তার পায়ে সমস্যা কি সমস্যা ছিল আমার পা ছোটবেলা থেকেই একটা পা ডান পায়ে আচ্ছা একটু বাঁকা টাইপের ছিল হাঁটতে কোনো সমস্যা হতো না পরবর্তীতে 2001 সালে এটা অপারেশন করা হয় কিন্তু আমি এখনো হালকা একটু ঘুরিয়ে হাঁটি লাবণ্য তুমি কিছু বলতে চাইছো না ওটাই বলছিলাম আসলে যে আপনাদের সময়টা বা আমাদের আগের সময়টা আসলে এগুলো নিয়ে খুব কথা হতো এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে যে মেয়ে সন্তান পরিবর্তন কি হয়েছে আসলে অনেকটা আমার মনে হয় কিছুটা হ্যাঁ কিছুটা আমরা বলতেই পারি কারণ এখনো দেখবেন যে আমরা হয়তো অনেক সময় এখনকার মানুষেরা শিক্ষিত এবং শিক্ষিত মানুষেরা আমি বলবো যে অনেক কৌশলী বুদ্ধিমান হয়ে থাকে তো সেই জায়গা থেকে আমরা সমাজ বা আমাদের রাষ্ট্রীয় যে চিন্তা যে ধরেন যে আমার প্রবলেম আছে সুতরাং আমি প্রতিবন্ধী তো এই প্রতিবন্ধকতাটাকে সরকার কিন্তু বড় করে দেখছে যে এটা সুবর্ণ নাগরিক বলা হচ্ছে আমাদেরকে তাদেরকে ভালো বড় সুযোগ দেওয়া হচ্ছে বা তাদেরকে জায়গা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আসলে আমাদের সমাজ ওইভাবে কিন্তু দিতে পারছে না বা নিতে পারছে না তারা মুখে হয়তো বলছে যে হ্যাঁ আমরা এটার পক্ষে আছি এটাতে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি কিন্তু দেখেন যে আসলে সমাজে চলতে গেলে আমি বা আমার চেয়েও যাদের বেশি সমস্যা আছে আমরা যখন পথ চলতে চাই তখন কিন্তু ওই প্রতিবন্ধকতাটুকুর কারণে আমার যতই যোগ্যতা থাক না কেন আমাকে খাটো করে দেখা হয়
আসলে যেটা আপনি বলছিলেন যে শিক্ষিত লোকেরা অনেক কৌশলী হয়, হ্যাঁ, এনারা যেটা করেন মুখে বলছেন যে না কোনো সমস্যা নেই, এটা তো সমস্যা না, কিন্তু বাস্তব যখন প্রয়োগের বিষয়টা আসে তখন দেখবেন যে আসলে সমস্যাটা তাদের চোখে পড়ে এবং তারা সেটাকে কৌশলে অ্যাভয়েড করে যান। তবে এক্ষেত্রে আমি বলবো যে তারা হয়তো শিক্ষিত কিন্তু স্বশিক্ষিত নন। হ্যাঁ, স্বশিক্ষিত লোকেরা আসলে এ ধরনের ভাবনায় জড়িয়ে পড়েন না, তারা আসলে অন্যভাবে ভাবতে পারেন। যাই হোক, আমরা ভালোর গল্পই করতে চাই, ইতিবাচক কথাই শুনতে চাই, ইতিবাচক মানুষেরাও অনেক বেশি। এবং আপনি যেটি বলছিলেন, সরকার এই প্রতিবন্ধকতাকে বিশাল করে দেখে এবং তাদের পাশে দাঁড়ায়, এবং সে কারণে হয়তো আপনার মতো গীতিকারদের আমরা পাই। আপনি বলছিলেন আপনার দাদার কথা, দাদার কাছ থেকে আপনি প্রথম ভাওয়াইয়া গান শুনেছিলেন, এবং তারপরে সেটি আপনার ভিতরে আপনি কিভাবে ধারণ করে কি হয়েছেন সেটি একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, আমাদের আজকের অতিথি সফুরা খাতুন বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত দেশের একমাত্র ভাওয়াইয়া গানের নারী গীতিকার। তার মানে তার আগে কোনো নারী গীতিকারের রচিত ভাওয়াইয়া গান বাংলাদেশ বেতারে প্রচার হয়নি। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, উপস্থাপিকা এবং গীতিকার, যেটি তিনি বলছিলেন তার জন্ম ভাওয়াইয়ার আকর ভূমিতে। এ গানের ভাব এবং রাজবংশী ভাষা তাকে প্রবলভাবে আকৃষ্ট করে। এই আকর্ষণ থেকে মূলত ভাওয়াইয়া গানে তার প্রবেশ। এ পর্যন্ত 100 বেশি ভাওয়াইয়া গান রচনা করেছেন তিনি। তার গানের প্রধান উপজীব্য বিষয় হলো নারী, বিরহ, সমাজ, সংস্কৃতি, দেশপ্রেম, শোষণ বঞ্চনা ইত্যাদি। ভাওয়াইয়া গানের পাশাপাশি 50-এরও বেশি আধুনিক গান লিখেছেন তিনি। পাশাপাশি লিখেছেন কিছু পল্লীগীতিও, লিখেছেন ছড়া এবং কবিতাও। 2017 সালে প্রকাশিত হয় তার রচিত রিমঝিম ছড়াটি, এই শিরোনামে প্রথম ছড়ার বই। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের কবিতার ইংরেজি অনুবাদ গ্রন্থে তার তিনটি লেখা স্থান পেয়েছে। চলুন তার কাছে আবারও ফিরি। এসব নিয়ে অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, তবে ছোটবেলার গল্পে ফিরে যায়, কি হতে চেয়েছিলেন বড়, মানে ছোটবেলা কি ভেবেছিলেন বড় হয়ে কি হবে? আমি আসলে ইউনিফর্ম যেটা আছে ইউনিফর্মের প্রতি খুব আগ্রহী ছিলাম, মানে সেটা পুলিশ হোক, নার্স হোক, বাবা যেহেতু পুলিশে ছিলেন, আচ্ছা, তো বাড়ি থেকে চেয়েছিল যে হয়তো ডাক্তার হব, কিন্তু আমি লাশ খুব ভয় পাই, যার কারণে ভেতরে এটা কখনো কাজ করতো না। আমি ব্যারিস্টার হতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কালো কোট এটা একটা পোশাক, সেটার প্রতি দুর্বলতা ছিল, এখনো ইচ্ছা আছে। আমি মাঝখানে ভর্তি হয়েছিলাম লতে, অসুস্থ হয়ে যাওয়ার ফলে কমপ্লিট করা হয়নি, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে চেষ্টা করব। একটু বাবা মার গল্প শুনবো। বাবা বলছিলেন পুলিশ কর্মকর্তা ছিলেন? বাবা পুলিশ কনস্টেবল ছিলেন। আচ্ছা, উনি রিটায়ার করেছেন 2004 সালে। মা গৃহিণী, দুজনেই আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন। আমি খুব রক্ষণশীল পরিবারে জন্মেছি। আমার পরিবার, আমার বিশেষ করে নানার পরিবার, আমাদের পরিবারের সবাই বোরখা পরে। মেয়েরা এখন বাইরের কাজে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই বোরখা পরে যেতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার পুরো ফ্যামিলিতে আমি একমাত্র যে বোরখা পরি না এবং কালচারাল লঙ্ঘনের সঙ্গে আছি, তো এটা আসলে এখনও আমার পরিবার বা আত্মীয় স্বজন এবং আমার যে এলাকাটা খটখটিয়া, তারা এখনও এটা ভালোভাবে নিতে পারে না। আপনি নিয়মটা ভেঙেছেন কিভাবে? এটার জন্য তো আসলে অনেক বড় সাহসের প্রয়োজন। আমি মার পর্যন্ত খেয়েছি আর কি বাড়িতে। আমাদের বাড়িতে যেটা ছিল, ডায়েরি ব্যবহার করাটা অনেকটা দোষণীয় ছিল আর কি। তাই ডায়েরি ব্যবহার করা মানে তো হচ্ছে যে হয়তো চিঠি লিখছে, বা প্রেম না করলে কবিতা লিখবে কেন, বা কবিতা মানেই তো প্রেম একটা ব্যাপার চলে আসে, তো যখন লিখতাম এটা আর কি খুব চুপি চুপি করতে হতো। তো যখন এটা কখনো ধরা পড়েছে যে তাহলে তো পড়া পড়ছে না, আসলে এগুলোই করছে। তখন আসলে কি লিখতেন ডায়েরিতে, মনে আছে? কবিতা লিখতাম, কবিতাই লিখতেন? হ্যাঁ, প্রথম কবিতাই লিখতাম। আসলে ওই যে বললাম যে পায়ে সমস্যা থাকার কারণে বন্ধু বান্ধবীর সাথেও কখনো ঝগড়া লাগলে তো তারা ওটা নিয়ে খোঁটা দেয়, কোনো একটা দোষ করলেই মানুষ কিন্তু বলে যে যাদের সমস্যা আছে তারা দোষী হয়, এরকম কিন্তু প্রবাদও আছে আমাদের গ্রাম অঞ্চলে। তো সেই জায়গা থেকে এই কষ্টগুলো শেয়ার করবার জন্য আমি কখনো কারো কাছে শেয়ার করতাম না। যেটা করতাম যে একা ধান ক্ষেতের আলের মধ্যে গিয়ে বসে কান্না করতাম, আর না হলে ডায়েরিতে লিখতাম। তো ডায়েরি লিখতে গিয়ে সরাসরি লেখাটা তো মানে কেমন হয়ে যায়,
যার কারণে কবিতায় লিখতাম বা ছড়ায় লিখতাম কথাগুলো। পরবর্তীতে দু একবার আমার ডায়েরি এবং বই, মানে যেগুলো বাইরের বই আর কি, পাঠ্য বইয়ের বাইরে, সেগুলো দু একবার আমার মা বেচে দিয়েছেন, আবার পুড়িয়েও ফেলেছেন। তো ব্যাপারটা কিরকম লাগছে, বাংলাদেশের একমাত্র নারী গীতিকার, নারী ভাবাইয়া গীতিকার, তার আসলে জীবনটা এমন ছিল যে শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সেখান থেকে সবাই তাকে সাপোর্ট দিবে সেটি না করে তাকে সে যেটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল, কবিতা কিংবা ডায়েরি, সেটিকেও পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা আসলে তখনও বুঝতো না, বা এখনও আমাদের ফ্যামিলিতে বা আমাদের গ্রামে এই জিনিসগুলো ওইভাবে মূল্যায়িত হয় না। আচ্ছা, আমি পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েট পড়ি, আমি সংগঠন করতাম। আচ্ছা, সেখানে মুক্তি নামে একটি বন্ধন পরিষদের ইয়াতে একটি পত্রিকা বের হতো, মুক্তি। আমি প্রথমে ওটাতে সহ সম্পাদক ছিলাম, পরে সম্পাদক পরবর্তীতে। শুরুতেই সহ সম্পাদক কিভাবে? জি, আসলে গ্রামের ব্যাপার তো, আর গ্রামে হচ্ছে যে সাহিত্য সংস্কৃতির প্রতি টান বা কাজ করবার ইয়া, এটা আসলে কম থাকে। আর আমি ছোটবেলা থেকেই খুব স্পষ্টভাষী ছিলাম, এখনও লোকে ঠোটকাটা মুখরা বলে। হ্যাঁ, রংপুর শহরে, পুরো বিভাগীয় শহরটাতে আমার সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করলে সবার আগে এটা বলবে। আচ্ছা, যে খুব মুখরা আমি। সেটির জন্য তো নিশ্চয়ই অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। হ্যাঁ, সম্পর্ক খারাপ এটির পিছনে, কারণ স্পষ্টভাষী এবং মানে এটাতে কাউকে ছাড় দিই না, আমার ক্ষতি হলেও ছাড় দিই না, আর সে যে পর্যায়েরই মানুষ হোক না কেন, আমি এটিতে ছাড় দিই না। আচ্ছা, ওই সময় কেউ কি কাজ করছিল নাকি আপনি আসলে কাজ করছিলেন মেয়ে হিসেবে বা নারী হিসেবে? ওই পত্রিকার আমি প্রথমেই, আমার টিচার ছিলেন ওই সংগঠনটার সঙ্গে, উনি বললেন যে তুমি এটাতে যুক্ত হও, তুমি পারবে। তো তখন সহকারী সম্পাদক হিসেবে আমি সহ সম্পাদক হিসেবে যোগদান করি, পরবর্তীতে ওটা সম্পাদক হই, পত্রিকাটা কয়েকটা বের হয়েছিল। তো পরে যেটা হয়, 2001 সালে আমার পায়ের অপারেশন হয়, যার কারণে আমার ইন্টারমিডিয়েটের পরীক্ষা নিয়ে একটু ঝামেলা হয়, রেজাল্ট খারাপ করি আমি, কারণ বিছানায় অনেকদিন শয্যাশায়ী ছিলাম। পরবর্তীতে পরীক্ষা দিয়ে পাশ করি, কিন্তু মানে গ্রামের যেটা ব্যাপার আর কি, আমি মোটামুটি আর কি দেখতে ভালো ছিলাম জন্য গ্রামের মধ্যে, তো এখনো আছেন তো, তখন আর কি গ্রামের মধ্যে যে ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়ার যে ব্যাপারটা, পাড়া প্রতিবেশীরা সবাই বলতো যে ও সুন্দর, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নাহলে আবার কবে ঝামেলা হবে। তো এটি নিয়ে আর কি বাড়িতে একটি তাড়া ছিল মোটামুটি, যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। এরকম একটা পর্যায়ে আমি আসলে নিজেই বিয়ে করেছিলাম। নিজেই বলতে নিজের পছন্দে? নিজের পছন্দে। আচ্ছা, বিয়ে করেছিলাম। এটা এইচএসসি এর পর, মানে ইন্টার পরীক্ষা দেওয়া? হ্যাঁ, রেজাল্টের পর। রেজাল্টের পর? আচ্ছা। তো আমি আসলে যখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন থেকে কিন্ডারগার্টেন স্কুলে পড়াতাম। আচ্ছা। আমি তিনটি স্কুলে পড়িয়েছি প্রায় 10 বছরের মতো, তারপর ছেড়ে দিয়েছি এবং ব্যবসায় যুক্ত হয়েছি। আচ্ছা। তো যখন আমি কিন্ডারগার্টেন স্কুলে পড়াতাম, তখন আমার লেখাটা বেশি, মানে লেখার সুযোগটা বেশি হতো, কারণ আমি স্কুলে থাকতাম, সেই সময় আমি আমার মতো করে লেজার টাইমে লিখতে পারতাম, আর তখন একটু বড় হয়ে গিয়েছিলাম। আচ্ছা, বড় হবার আগে একটু ছোটবেলার গল্পে আবার একটু ফিরে যাই। আমরা জানি যে আপনি সরাসরি তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, এর পিছনে কি গল্প রয়েছে? আসলে আমার মামারা, আমার মায়েরা কিন্তু অনেকগুলো ভাই বোন, 11 জন। আচ্ছা, ওরা 11 জন? ওরা 11 জন। তো আমার যে ছোট মামা দুজন ছিল, ওরা পিঠাপিঠি ছিল, আমার বড় ছিল, তো একজন 1-এ পড়তো, একজন 2-এ পড়তো, তা আমি ওদের ছোট, তো ওরা আমার খেলার সাথে, আমার নানা বাড়ি আর দাদা বাড়ি পাশাপাশি, তো ওই খেলার জন্য ওদের পড়া না হলে তো আর খেলতে আসতে পারবে না। দুই ভাইয়ের মাঝখানে আমি বসতাম আর দুই ভাই পড়তো, তো ওদের যতক্ষণ পড়া হয় না ততক্ষণ আমি বসে থাকি। এটা করতে গিয়ে দুই ভাইয়ের পড়া, মানে 1-এর পড়া এবং 2-এর পড়া, দুটো একসঙ্গে আমার মুখস্থ হয়ে যেত। আচ্ছা। তো এটা করতে গিয়ে পরবর্তীতে, আমি তখনও ছোটই, আমাকে ব্রাক স্কুলে আমার দাদা ভর্তি করায় দেয়, তো সেখানে একটি বই দেয় আর কি, লম্বা একটি বই, অতে আম, মানে অতে অজগর, আতে আম, এরকম থাকতো। তা আমি বলি যেগুলো তো আমি পারি, এগুলো আমি কেন পড়বো। তো ওই স্কুলে দিয়ে আসতো, আমি আবার বের হয়ে এসে রাস্তায় বসে থাকতাম, স্কুল ছুটি হলে চলে আসতাম। তো এটা কয়েকদিন করার পরে বাড়িতে জেনে যায়, তারপর তখন আর মার খেয়েছি স্কুল না যাওয়ার কারণে।
পরে আমার দাদা চিন্তা করলেন ঠিক আছে তাহলে ওকে ওয়ানে ভর্তি করাই দিই। ওটা আর কি ওয়ানের আগের তখন তো কেজি ওয়ান ছিল না, ব্রাক স্কুলে ওই অক্ষর চেনার যে হ্যাঁ, তো তখন প্রাইমারি স্কুলে নিয়ে গেল। তো প্রাইমারি স্কুলের নিয়ম যেটা ছিল 6 বছর বয়স হতে হবে এবং তারা দাঁত চেক করত, যদি দাঁত পড়ে গিয়ে থাকে তাহলে ভর্তি নেবে, না হলে নেবে না। আচ্ছা, তো তখন আমার দাঁত পড়েনি, এই জন্য ভর্তি নেবে না। দুধ দাঁত বলা হয় যে এই দাঁত না পড়লে তার বয়স হয়নি 6 বছর, তাকে ক্লাস ওয়ানে নেওয়া যাবে না। তো ওখানে একজন টিচার ছিলেন আমার সম্পর্কে ফুপা হন আর কি, তো আমার দাদা তাকে রিকোয়েস্ট করলো যে ওকে ভর্তি নেন, না হলে যাচ্ছে না স্কুলে, ও পারবে। তো উনি আর কি আমাকে ও ভর্তি নিয়ে দেখে যে আমি ঠিক মতো পড়ি না, আমি তো 1-2 সব পড়া আমার জানা আছে, আমি 1-2 কেন পড়বো। আচ্ছা, তো ওখানে উনি ভর্তি করে রেখে দেন, আমি গিয়ে 3 ক্লাসই করতাম। তো ওই ফুপা সেই সময় আমার নামটা 3 ক্লাসে তুলে দিয়েছিলেন। আচ্ছা, তো 3-তেই যখন ওই সময় আব্বুর ওখানে আমরা চলে যাই নওগাঁ ডিস্ট্রিক্টে, তো সেখানে গিয়েও 3-তে ভর্তি করাবে টিচাররা নেবে না, তারা আবার আমাকে 1-এ ভর্তি করায় নেয়। আমার বাবা সেদিন আমাকে ক্লাসে দিয়ে চলে আসছিল, ওই দিনে আমি প্রথম 1-এর ক্লাস করেছি এবং ওই দিনই শেষ। আচ্ছা, আমি আর মানে স্কুল যেতাম, আমি 3-এর ক্লাসে ক্লাস করতাম। তার ঘটনাক্রমে একদিন আমাদের টিচার আর কি ওই আগে বেড়াইতে যাইতো না, বেড়াইতে এসে আমাকে দেখতে পায়, দেখতে পেয়ে বলে যে আপনার মেয়ে তো একদিন স্কুল করছে আর স্কুলে আসে নাই। আমার বাবা তো হতবাক হয়ে যায়, তো প্রতিদিন স্কুলে যায়। পরে আমি বললাম যে আমি তো 3-এর ক্লাসে ক্লাস করি। তো পরবর্তীতে হেড স্যারের ইয়াতে আসে বিষয়টা, তখন হেড স্যার বলে যে ঠিক আছে ও তাহলে পরীক্ষা দিক, 3-এর 6 মাসের পরীক্ষাটা দিক, আমরা দেখি ও কী রেজাল্ট করে তারপর। তো 3-তে পরীক্ষা দিয়ে আমি মোটামুটি ভালো একটা ইয়ার রেজাল্ট আসে, তখন স্যার বলে যে ঠিক আছে ওকে ভর্তি করায় নাও। আচ্ছা, তখন আমাকে সরাসরি 3-তে আর কি 6 মাস যাওয়ার পরে ভর্তি করায় নেয়, তারপর থেকে কন্টিনিউ। তাহলে বেশ অনেকদিন আসলে 3-তেই সময়টা কেটে না, ওই 1 বছরের কয়েক মাসের মধ্যে, মানে 1-2 পড়া হয়নি, তো তাহলে তো 2 বছর চলে যেত আরো। যেটা আপনি বলছিলেন ডায়েরি লেখার অভ্যাস ছিল, সেটা কত বছর বয়সে বা কোন ক্লাসে পড়তেন তখন? আগে যেটা করতাম সেটা হচ্ছে যে তখন তো ডায়েরি ছিল না, ছোট মানুষ আর ডায়েরি কেনা মানে শহরে যেতে হবে, শহরের তো কিছুই চিনতাম না। আমাদের যে খাতা ছিল ওই খাতায় লিখতাম, আর পরবর্তীতে আমি ডায়েরি কিনেছি ক্লাস 8-এ, তো সেগুলো আমার কাছে নেই। আচ্ছা, তো ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনি প্রথম গান লিখেছিলেন? হ্যাঁ। সেটা কিভাবে, মানে গান লেখার ইচ্ছে হয়েছিল কেন? আমাদের বাসায় টেলিভিশন ছিল না, রেডিও ছিল, আমার বাবা রেডিও শুনতেন, তো রেডিওতে গান শুনতাম, তো বেশ ভাল লাগতো। তো আমি যেহেতু কবিতা লিখতাম, আমি ওই গানগুলো মাঝে মাঝে লিখতাম। আচ্ছা, লিখে দেখি যে গান তো কবিতার মতো। তো একদিন মানে লিখতে গিয়ে আনমনে একটা গান লিখে ফেলি। গানটির কথা কি মনে আছে? হ্যাঁ, মন একটা কবিতা, মন একটা গল্প, মন একটা জায়গা, জায়গাটা অল্প। বাহ, কি সুন্দর। আচ্ছা, তো আপনি যে গান শুনতেন রেডিওতে, কি ধরনের গান শুনতেন তখন? তখন আসলে বেশিরভাগই সিনেমার গানগুলো শোনা হতো, কারণ ওই সময় গানের মালা এরকম টাইপের যে অনুষ্ঠানগুলো হতো, গানের ডালি, অনুরোধের আসর, এগুলো শোনা হতো। আর তো খবর শুনতেন বাবা, তো বাবা যখন থাকতো না তখন আমরা গান শুনতাম অনুষ্ঠানগুলো, তখন খুব আর কি মনে হতো যে বা বেশ সুন্দর করে মানুষ গায়, আবার উপস্থাপকরা কথা বলে, আর খবর পড়া দেখতাম। এগুলো দেখে আসলে এই খবর পড়া তো দেখতেন না, শুনতেন, যেহেতু না এটা হচ্ছে কি আমাদের বাসায় টেলিভিশন ছিল না, কিন্তু পুরো এলাকা জুড়ে একজনের বাসায় একটা টেলিভিশন ছিল, দেখতে যেতাম আমরা 2-3 টাকা টিকিট কেটে সেখানে যাইতাম। খবর দেখতে যেতেন না? তখন সিনেমা দেখতে যাইতাম, সিনেমার মাঝখানে খবর হতো, ওই যে শুক্রবার দেখাতো, হ্যাঁ, শাহজাহান খন্দকার, আমার মনে আছে আমরা যখন ছোট উনি খবর পড়তেন। আচ্ছা, ওনার মানে খুব সাবলীল উচ্চারণ, খুব সুন্দর ওনার খবর পাঠ, আমার খুব পছন্দ ছিল। আচ্ছা, সেই সময় কি আপনি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছিলেন, এই যে সাবলীল উচ্চারণ কিংবা ভয়েস? শুনতে ভালো লাগতো, মনে হতো, বুঝতে পারতাম যে সবাই যেভাবে বলে তাদের বলাটা আলাদা রকম, বা ওদের উচ্চারণটা দেখে আমি ঠিক করে নিতাম যে আমি যে উচ্চারণটা করছি এটা কোথায় ভুল। তখন হয়তো বিষয়গুলো কি বলা যায় যে অফিসিয়ালি বুঝতাম না,
মানে ছোটবেলায় যেটা আসলে ভালো লাগতো সেটা নিজে রপ্ত করার একটা চেষ্টা দেখতাম যে সবাই উচ্চারণ করার বেলা হাস্যই দীর্ঘই এরকম বলে যেটাকে আমরা রশি দীর্ঘই বলি এগুলো আমি নিজে নিজে শুনে শুধরেছি কৌতূহল থেকে শুধরেছি যে আসলে এটা যে বলছি এটার মানে কি আমি এত বেশি প্রশ্ন করতাম ছোটবেলা থেকে এখনো করি তো আমার দাদা বলতো যে আমি কথা ধুয়ে খাই আচ্ছা তো রংপুরে যেহেতু ছিলেন রংপুরের মানুষদের তো কথার ভেতরে একটা টান তো থাকে সেই টান থেকে কিভাবে নিজেকে মুক্ত করেছেন মুক্ত করেছে মনে হচ্ছে হ্যাঁ আমি আসলে যখন গ্রামে থেকেছি বা এখনো গ্রামে থাকি আমি আঞ্চলিক ভাষাতেই কথা বলি আবার বেতারেও যখন উপস্থাপনা করি মাইক্রোফোন অফ যখন থাকে তখন দেখা যাচ্ছে যে আমি আঞ্চলিক ভাষাই বলি এতে আমার সহকর্মীরা অনেক সময় কেউ মজা পায় আবার কেউ হয়তো মনে করে যে মানে খ্যাপ টাইপের আর কি আঞ্চলিক ভাষা যেহেতু বলি আমার এ পর্যায়ে একটু জানতে ইচ্ছে করছে আপনি বলছিলেন তখন উচ্চ মাধ্যমিকে পড়ার পরেই আপনি পড়ার সময় একটি পত্রিকাতে কাজ করেন এবং কিন্ডারগার্টেন স্কুলেও আপনি পড়াচ্ছেন তো মোটামুটি পড়াশোনার সাথে সাথে আপনার কর্মজীবনও শুরু হয়ে গেছে হ্যাঁ বলা যায় ওটা শখের বশেই করতাম সেই সময় তো আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ আচ্ছা তো সবকিছু মিলিয়ে সমন্বয় করতেন কিভাবে বা পরিবার বিষয়টিকে কতটুকু সহযোগিতা করেছে একটু সব মিলিয়ে শুনবো না স্কুলে পড়াতাম এটা নিয়ে পরিবারের আসলে সমস্যা ছিল না আর বাকি সময়টা নিজের পড়া পড়তাম লেখার জন্য তো আসলে যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত থাকে লেখালেখির সঙ্গে জড়িত থাকে এরা কিন্তু ওই প্ল্যান করে বসে আসলে লেখা হয় না যেটা আমার মনে হয় লেখা যখন মাথায় আসে তখনই লিখে ফেলি আগে ছোট প্যাড সাথে রাখতাম সব সময় এখনো থাকে ব্যাগের মধ্যে যখনই কোনো বিষয় মাথায় আসে লিখে ফেলি আর না হলে এখন তো আবার আমরা আধুনিক হয়ে গেছি ডিজিটাল যুগে আছি ফোনের মধ্যে লিখে ফেলি তো সেই সময় আপনার বিয়ে হয়েছিল এবং আপনি বলছিলেন যে আপনি নিজের পছন্দে বিয়ে করেছিলেন সেই সংসারে আর থাকেনি পরে না সেই সংসার শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি 10 বছর সংসার করেছিলাম আমার একটি মেয়ে আছে আচ্ছা তো সেখানে সংসার যখন করতেন তো আপনার সাংস্কৃতিক চর্চা কি করতে পারতেন সাংস্কৃতিক চর্চা বলতে কি আমি স্কুলে পড়াতাম যেহেতু লেখালেখিটা চলতোই পরবর্তীতে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগেও একটি পত্রিকা বের করতাম সেই পত্রিকাটার নাম হচ্ছে বাঁক আচ্ছা সেই পত্রিকাটা পর আমি 2015-16 সালের দিকে অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকাটা বন্ধ আছে আর তার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে লেখালেখি করবো এটা নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু লিখতে গিয়ে বা সংগঠন করতে গেলে আর লিখতে গেলে তো সবার সঙ্গে পরিচয় থাকে কথা বলতে হয় বসতে হয় এগুলো বিষয় আর কি মানে অনেক সময় ঝামেলা হতো এগুলো নিতে পারতো না অনেকের সাথে কথা বলায় কারোর সঙ্গে বসে আড্ডা দেয়া তো আপনার জীবনে বাঁকে বাঁকে এরকম অনেক গল্পই ছড়িয়ে রয়েছে আপনি বলছিলেন যে অসুস্থ হয়ে গেছেন কি হয়েছিল আসলে আমার শরীরের টেম্পারেচার কমে যাচ্ছিল আচ্ছা এটি নিয়ে পরবর্তীতে ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করানো হয় তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি আমার ওখানে ইন্ডিয়া গিয়ে জানতে পারি যে আমার হার্টের প্রবলেম আছে সেটি হচ্ছে যে আমার পায়ের সমস্যার কারণে জন্মগতভাবেই তখন থেকে ওটা আর কি লিঙ্ক আপ যে হার্টে একটু সমস্যা আছে বেশি টেনশন করলে বা চাপে থাকলে সিঁড়ি 3-4 তলা ওঠানামা করলে তখন সমস্যা হয় আচ্ছা সেখান থেকে আপনি বের হয়ে এসেছেন এখন সুস্থ আছেন এমনিতে যেটা টেম্পারেচারের বিষয় ছিল সেগুলো কাটিয়ে উঠেছি কিন্তু হার্টের বিষয়টা আসলে সম্ভব না রিকভার করা নিজেকে সবসময় আসলে সতর্কতার সাথে থাকতে হবে যত্নে থাকতে হবে তো একটু শুনি আপনি লেখালেখি করতেন ভাওয়াইয়া গান লেখা শুরু করেন কবে থেকে বা এই গানটাই কেন ভাওয়াইয়াই কেন বেছে নিয়েছেন মানে ছোটবেলায় তো দাদা আপনাকে ভাওয়াইয়া গান শোনাতো সেখান থেকে গান শুনতে ভালো লাগতো কিন্তু লিখতে যে হবে এটার ব্যাপারে আগ্রহী হলেন কিভাবে এটি হচ্ছে কি পরবর্তীতে যখন আমি গান শুনতাম শুনতে গিয়ে অনেক সময় দেখতাম যে ভাওয়াইয়া গানের মধ্যে মানে আধুনিক শব্দ যেগুলো চলিত শব্দ আর কি সেটি চলে আসছে অনেক সময় সাধু ভাষা চলে আসছে হইয়াছে পাইয়াছি এরকম কথা চলে আসে আচ্ছা তা আমি একটু অবাক হয়ে যাই যে কারণ রংপুরের আঞ্চলিক ভাষাটা আমার একবারে আত্মস্থ
মোটামুটি বলা যায় যে যদি আমরা ধরে নেই শতকরার হারে যে 100 শব্দ আছে তা আমি মনে করি যে 95টা শব্দই আমার জানা আছে তো যারা ভাইয়া লিখছেন বা গাইছেন আমি জানি না সমস্যাটা কোথায় থেকে হচ্ছে কারণ অনেক সময় সুরকাররাও সুর করার সময় গানের শব্দ চেঞ্জ করেন তো সেই জায়গায় দেখছি যে মানে এরকম কিছু শব্দ ঢুকে পড়ছে যেটা ভাওয়াইয়া না রাজবংশী না স্থানভেদে কিছুটা পরিবর্তন আছে যেমন আমাদের নীলফামারীর কথার শেষের একটা যে টান সেটা রংপুরে কিন্তু নাই আবার রংপুরের যে টানটা এটা আবার কুড়িগ্রামে নাই আচ্ছা তো কোথাও কথার শেষে অনেশ্বর ব্যবহার করা হচ্ছে কোথাও ল ব্যবহার করা হচ্ছে এরকম মানে চ ব্যবহার করা হচ্ছে এরকম কিছু আছে কিন্তু শব্দগুলো কাছাকাছি কিন্তু আসতো আসতোছি যাইতো সেটা ঠিক আছে কিন্তু আসি আসি আইসাছে এটা তো রংপুরের ভাষা না আচ্ছা তো তখন মনে হয়েছে যে আসলে এতে তো আমি ভালো লিখতে পারবো বা এটা কেন এরকম হবে আর যেহেতু খুব ভালো লাগতো তখন মনে হতো যে আচ্ছা কোনো বিষয়ে দেখলে যেহেতু আমি লেখক ছিলাম লেখালেখি করতামই তো মনে হতো যে এই বিষয়টা তো গানে নিয়ে আসা যায় মানে অনেক কথাই আছে যেটা আমরা কবিতায় বলি গানে বলা যায় না আবার এমন কথা আছে যেটা গানে বলা সম্ভব কবিতায় বলা সম্ভব না প্রকাশের জায়গা থেকে তখন আমার মনে হয়েছে যে অনেক কিছুই এমন আছে যেটা গানের মাধ্যমে আসা উচিত যেহেতু আমি গ্রামে থেকেছি বেশি সময় আমি যদিও বাসায় চলে গিয়েছিলাম ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাস এইটে ওঠার পর আবার আমি গ্রামে চলে আসি তারপর থেকে আমার দাদার কাছেই ছিলাম তো গ্রামে থাকার ফলে গ্রামের মানুষের জীবনযাত্রা দেখেছি সেখানে বিয়ের অনুষ্ঠানগুলোতে হলুদের অনুষ্ঠানগুলোতে কিন্তু ভাওয়াইয়া গানই হয় আঞ্চলিক গানগুলোই হয় তো সেগুলো অনেক চমৎকার তো কখনো কখনো মনে হয়েছে আচ্ছা বিয়ের গান তো এটা হলো কিন্তু এই বিষয়টা তো আসলো না এই বিষয়টা আসলে ভালো লাগতো আবার আমাদের আঞ্চলিক অনেক জিনিস আছে আমাদের ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে যেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আবার আমাদের শব্দগুলোও হারিয়ে যাচ্ছে মানুষ এখন আমরা মনে করি যে আঞ্চলিক ভাষা বলাটা হচ্ছে গ্রাম্য আনকাল এরকম মনে করি চাষা খ্যাত আসলে সমাজে মেশার মানুষের সাথে এরকম আমরা মনে করি যার কারণে আমরা যারা শিক্ষিত হচ্ছি তারা কিন্তু আঞ্চলিক আমি যে বলতে পারি আমার বাবা মা যে বলতেন এটা অস্বীকার করে যাই অনেকে গর্ব করেই বলে আমি তো আসলে রংপুরে আঞ্চলিক ভাষা বলতে পারি না তা আমার আসলে বলতে ইচ্ছা করে যে বলতে যে পারো না এটা তোমার জন্য লজ্জার অবশ্যই ব্যর্থতা অবশ্যই কারণ ওটা তো আমার মায়ের ভাষা পারবো না কেন বলতে বরিশালের মানুষ গর্বের সাথে তাদের ভাষায় কথা বলে রাজশাহীর মানুষ বলে চট্টগ্রামের মানুষ বলে কিন্তু আমাদের রংপুরের মানুষ বললেই বলে যে মফিজ আচ্ছা আপনার লেখা কোনো গান কি আপনি সাথে করে নিয়ে এসেছেন আপনার সামনে একটি ডায়েরি যেহেতু দেখতে পাচ্ছি হ্যাঁ সাথে তো গান এখানে আছেই তো কি লিখেছেন একটু নমুনা তো আমরা দেখতে চাই তো যদি আমাদের পড়ে শোনান বাংলাদেশ বেতার রংপুরের ইউটিউব পেজে আমার গান দেয়া আছে আচ্ছা আমি মেয়েদের একটা গান শোনাই সেটা হচ্ছে যে শ্বশুর বাড়িতে আর কি অবস্থায় থাকে শ্বশুর বাড়ি মধুর হারি কোন বালকে কয় তোমরা কি আর কাটাইছেন দিন এমন যাত নয় তো এটার মাঝখানে আমি যেটা করি উপমা ব্যবহার করার অভ্যাসটা আমার আছে তো শেষের দিকে লেখা আছে যে সুয়া সালাদ গেইলে ওমর নন্দের সাথে যায় বিয়াও বসিয়া রানী হসুময়ী সিপাই ডাইনে পায় সুয়াশালা মানে হচ্ছে কল্পার মানে কল্পার এসে যখন বাথরুম করতে যায় তখনও তার ননদ সাথে যায় যে ওখানে আসলে কোনো কিছু নিয়ে গেল কি না অনেক সময় বউয়েরা শ্বশুর বাড়িতে বেশি জ্বালাইলে ওই খাবার জিনিস চুপ করে নিয়ে গিয়ে কল্পারে গিয়ে খায় তার ননদ ওই সময় পাহারা দেয় আবার নতুন বউ আসলে তাকে বেশি পাহারা দিয়ে রাখে কোনো জিনিস কোথাও দিয়ে দিবে কিনা বা কিছু করবে কিনা তো সেটাই বলছে যে আমি যদি বাথরুমেও যাই তখন আমার ননদ সাথে যায় বিয়েও বসিয়া রানী হসময় সিপাই ডাইনে পায় মানে বিয়ে করে মনে হয় যে আমার উন্নতি হয়ে গেছে আমার সাথে লোকজন থাকছে আসলে কষ্ট থেকে কথাটাই বলছে তারপর স্বামীর দ্বিতীয় বিয়ে করা নিয়ে একটি গান আছে সাধু পাঞ্জাবি পিন দিছে সাধু আতরমা কিসে নয়া করি আজপির সাধু গাবরু সাজিছে এখনকার দিনে আবার যেটা হচ্ছে যে এখন তো আর রিক্সা মানে উঠে যাচ্ছে অটো চলে আসছে
রংপুরেও একই অবস্থা? রংপুরে তো অটোর শহর বলা হয় এখন, এমন একটা অবস্থা চলে আসছে। তো আগে কিন্তু আপনারা শুনে থাকবেন, যদি ভাবাইয়া শুনে থাকেন আর কি, ওই গরুর গাড়ি মহিষের গাড়ি উঠে গিয়ে কিন্তু রিক্সার প্রচলনটা শুরু হয়েছিল। ওই রিক্সাওয়ালা তুলিয়া দিছে মোর গাড়ি এলি কামাই, তখনকার যে গাড়িয়াল ছিল গরুর গাড়ির তার গান এটি। রিক্সাওয়ালা এসে তার গাড়ি এলি কামাই উঠে গেছে, কারণ গরুর গাড়ি আসলে আস্তে যায়, ধীরে, রিক্সা দ্রুত যায়। আর এখন যে রিক্সাও চলে গেছে, আপনি কি লিখেছেন? আমি লিখেছি যে অটো এখন কেন প্রতিধন, অটো এখন কেন দেও বেসে আর ধ্যার ধারা ওই বুড়া ইস্কে খানো ধ্যার ধারা। হ্যাঁ, রিক্সা তো বুড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওতাই গরুর গাড়ির মতন নড়ে, মাঝে মাঝে চেন পড়ে, হাত ধরিয়া কম প্রতিধন মোর কথাটা মানো। প্রথম যে গানটি লিখেছেন এবং গানটি প্রচারিত হয়েছে সে গানটি কোনটি? আমার প্রথম যে গানটি প্রচার হয়েছিল বাংলাদেশ বেতারেরও আগে, আমাদের আমি বেতারে গীতিকার হওয়ার আগে আমার গানগুলো বেতারের শিল্পীরাই মঞ্চে গাইতো। আচ্ছা, রংপুরে অনেক বড় একটি অনুষ্ঠান হতো, বাংলালিং ভাওয়াইয়া উৎসব, তিন দিন ব্যাপী, এটা ওই সময় প্রতি বছর হতো। সেই অনুষ্ঠানে আমি উপস্থাপক হিসেবেও থাকতাম। ওই অনুষ্ঠানে আমার গান প্রথম প্রচার হয়, এটা 12-13 সালের দিকে। আচ্ছা, তাহলে সেই হিসেবে আপনার কাছ থেকে আমরা উপস্থাপনার টিপস নেব আজকে। একটু শুনি, আপনি বলছিলেন যে বাংলালিং ভাওয়াইয়া উৎসবে উপস্থাপনা করেছেন, কেমন অভিজ্ঞতা একটু শুনবো। হ্যাঁ, আমি যখন বাংলালিং ভাওয়াইয়া উৎসবে উপস্থাপনা করি তখনও আমি মানে প্রথম দিকে আর কি বেতারে লিস্টেড ছিলাম না। আচ্ছা, আমি মঞ্চে উপস্থাপনাই করতাম মানে কলেজ লাইফ থেকে। প্রথম কবে করেছিলেন, স্কুলে না কলেজে? কলেজে, স্কুলে থাকতে এমনিতে বক্তৃতা দিতাম স্কুলের প্রোগ্রামে, কিন্তু উপস্থাপনা করেছি কলেজে ওঠার পর। এটিও খুব প্রেসারের মধ্যে আর কি, জোর করে দাদার সহযোগিতায়, বাড়ি থেকে আমার বাবা মা যেতে দিবে না উপস্থাপনা করতে। দাদা বলেছিল ঠিক আছে, এবার যেহেতু বলছে এবার করো। মানে বাধা ছিল পরিবার থেকে? হ্যাঁ, প্রচন্ড রকম। আর পরে যখন মঞ্চে, বিয়ের পর আরও অনেক পরে আর কি, 12-13 সালের দিকে আমি যখন লেখালেখিটা বেশি করে শুরু করলাম, মোটামুটি গান কবিতা গল্প সব কিছুই খুব বেশি করে লিখতে শুরু করে দিই আমি 10-11 সালের দিক থেকে। বেশি আগে লিখতাম সেটা হচ্ছে যে ধীর লয়ে ছিল। আচ্ছা, তো বাংলালিং ভাওয়াই উৎসব যখন করি, সাউন্ডাস ওখানে একটি সংগঠন আছে, নাম করা সংগঠন, ওখানে মুকুল ভাই কাজ করতেন তখন, উনি সহ আমরা উপস্থাপনা করতাম। তো সেই সময়ে যেহেতু ভাওয়াইয়া উৎসব, রংপুরের মানুষ তো ভাওয়াইয়া অন্তপ্রাণ, একবারে অনেক হাজার হাজার মানুষ মাঠের মধ্যে একত্রিত হতো, টাউন হল মাঠে উন্মুক্ত মঞ্চে হতো, তো খুব ভালো লাগতো, মানুষ খুব মজা করে সেটা নিত। আর যেহেতু আমার খুব ভেতরের বিষয় হচ্ছে এই রাজবংশী ভাষা, তো ওইখানে উপস্থাপনা করায় তো আমার কোনো দাড়ি কমা ছিল না যে এইখানে থামতে হবে আর এইটা বলা যাবে না। আচ্ছা, আমাদের ভাষায়, আমার ভাষায় প্রাণ খুলে উপস্থাপনা করতে পারতাম, আমরা আঞ্চলিক ভাষাগুলো বলা হতো, খুব মজা করে করতাম। আর ওই মঞ্চেই যখন আবার আমার গান গাইতো শিল্পীরা, তখন আরও ভালো লাগতো। তো একজন ভালো উপস্থাপকের কী কী গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? শব্দ ভাণ্ডার অনেক সমৃদ্ধ হতে হয় আমি যতটুকু মনে করি, কারণ যে কোনো সময়ে আপনার অনেক বেশি শব্দের প্রয়োজন হবে, কোন সময় কোন শব্দের প্রয়োজন হবে এটি তো বলা যায় না। শব্দ ভাণ্ডার সমৃদ্ধ থাকলে অনেক সুবিধা। সেটির জন্য কি করা উচিত? বই পড়া উচিত? বই পড়েই কি সব হয় তাহলে? চোখ কান খোলা রেখে আমার মনে হয় বই তো অবশ্যই পড়তে হবে, চোখ কান খোলা রেখে যখন যেখানে যেটা শুনছেন সেটা আসলে নিজের মধ্যে নেবার যে ব্যাপারটা, যে এটা শুনলাম, ওই ওই টেন্ডেন্সিটা থাকতে হবে যে যেটা আমি শুনবো সেটা আমি ধারণ করব, সেটা নিজের মধ্যে। শব্দভাণ্ডার না হয় সমৃদ্ধ হলো, কিন্তু উচ্চারণ, বাচন ভঙ্গি, গলার স্বর, এটা তো অবশ্যই লাগবে, আপনি না হলে তো উপস্থাপক হতেই পারবেন না। আমরা প্রথম দিকে দেখা যায় যে যারা উপস্থাপনায় বেতারে আসি তারা তো প্রথমে স্ক্রিপ্ট দেখেই বলা হয়, কিন্তু স্ক্রিপ্ট ছাড়া বলতে গেলে কিন্তু আপনার অবশ্যই শব্দভাণ্ডার লাগবে। আর আপনি যখন উপস্থাপনায় আসবেন, এটি তো আপনার যদি উচ্চারণ সঠিক না থাকে, আপনার মানে বলার যে বাচন ভঙ্গি যেটাকে আমরা বলছি এটা যদি ঠিক না থাকে, তাহলে আমার মনে হয় যে ওই চিন্তাটা করাটাই তো ঠিক না। আপনার পর্যন্ত মোট কয়টি বই বেরিয়েছে? আমার একক বই একটি বেরিয়েছে, বই এখনো বের করিনি, অনেকবারই কথা হয়েছে অনেকের সঙ্গে,
তারা কবিতার বইয়ের জন্য কথা বলেছেন, কিন্তু আসলে সাহস করছি না। মনে হচ্ছে যে আমি এখনো ছোট, আর একটু বড় হই। ছোট বলেই কি ছোটদের ছড়ার বই লিখেছেন? আসলে স্কুলে পড়াতাম, তো পড়ার সময় দেখতাম যে এখনকার সময় যে আমরা বাচ্চাদের যে বইগুলো দিচ্ছি কিন্ডারগার্টেন স্কুলে দেয়া হচ্ছে, বইগুলোতে যে ছড়াগুলো থাকে অনেক শক্ত, আমি শক্ত বলবো, কারণ বাচ্চারা ওইসব ছড়া মুখস্থ করতে পারে না, আবার যদি মুখস্থ করছে সেটা মনে রাখতে পারে না। আমরা ছোটবেলায় যে ছড়াগুলো পড়েছি আমাদের এখনও মনে আছে, কিন্তু আমাদের বাচ্চারা যা পড়েছে পরের ক্লাসে গিয়ে আর বলতে পারে না, তাহলে সেটা কেমন ছড়া? আর ছড়া তো ঝরঝরে হওয়া উচিত, সেই ছড়াগুলো দেখি অধিকাংশগুলোই ঝরঝরে না, মানে ছন্দে মিল নেই, রিদমটা মার খেয়ে যাচ্ছে। তখন আমার মনে হয়েছে যে আসলে বাচ্চাদের জন্য লেখা দরকার, এই জন্য নিজের কবিতার বই আগে বের না করে আগে বাচ্চাদের জন্যই বের করেছি। লাবণ্য একটি দর্শকদের দেখিয়ে দাও, রিমঝিম ছড়ার টিম, খুব সুন্দর একটি নাম, মজার নাম। আপনার কাছ থেকে দু একটা ছড়া আমরা শুনে ফেলি। জি অবশ্যই, এটি বাবুই প্রকাশনী থেকে বেরিয়েছে। একটু বই আমি নিয়ে যাব। জি অবশ্যই, এটি প্রচ্ছদ অলংকরণ করেছেন রজত। প্রথম ছড়াটি আমি শোনাচ্ছি, প্রশ্ন। মায়ের কাছে বসে খুকুর প্রশ্ন অনেক মনে, মাথায় যে তার হাজার কথা আসে ক্ষণে ক্ষণে, বৃষ্টি আসে কোথা থেকে, আকাশটা কি ফুটো, চাঁদ সূর্যের কি হয় মাগো, ভাই কি ওরা দুটো, ফুলগুলো আজ ফোটে যদি আবার কেন ঝরে, পাখিগুলো নানান রঙের হয় যে কেমন করে, রাতের বেলা তারার মেলা দিনে কেন নাই, প্রজাপতির মতোই ডানা আমিও পেতে চাই। বেশ, নামগুলো শিশুরা বেশ পছন্দ করবে, খাও ভিটামিন, লাল পিঁপড়ের শখ, লাবণ্যর পছন্দ হয়ে গেছে, তার মানে খুব ভালো হয়েছে। ছড়ার বইয়ে ছড়াগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে দু একটি ছড়া মজা দেবার জন্য, মানে শুধুই বিনোদন আছে, আচ্ছা, বাকি প্রতিটি ছড়ার মধ্যেই মেসেজ আছে। আচ্ছা, যেমন খাও ভিটামিন, এটার মধ্যে কোন দু তিনটা ভিটামিনের কথা বলা আছে যে কখন কোনটা খেতে পারবে, সকালবেলা উঠতে হবে পড়ার কারণে, তারপর বারো মাসের ছড়া, ওই ছড়াটি পড়লে বারো মাসের নাম মুখস্থ হয়ে যাবে, দুইয়ের নামও তার ছড়া আছে, ওই ছড়াটি মুখস্থ করলে দুইয়ের নামও তা মুখস্থ হবে, প্লাস হচ্ছে যে কিছু মেসেজ আছে যে পাট দামি জিনিস, তারপর মানে এরকম কিছু যে দুই এককে দুই ভালোবাসি জুই, দুই দুগুণে চার মানব না কো হার, তিন দুগুণে ছয় মিথ্যা কথা নয়, চার দুকুণে আট বাংলার গর্ব পাঠ, পাঁচ দুকুণে দশ অঙ্কে কোথায় রস, ছয় দুকুণে বারো ক্ষতি নয় কারো, এরকম আর কি প্রতিটি মেসেজ তারা পাবে, ওই জিনিসটি তাদের জানাও হয়ে যাবে, আবার নামটাও মুখস্থ হয়ে যাবে। এরকম যেটি দর্শকদের শুরুতে জানাচ্ছিলাম, বাংলাদেশে কবিতার ইংরেজি অনুবাদ গ্রন্থে আপনার তিনটি লেখা স্থান পেয়েছে, কি বিষয়ে লিখেছেন? বর্ষা নিয়ে লেখা আছে, তারপরে একটি রোমান্টিক আছে, হাজার বছর কারোর জন্য অপেক্ষা করবার বিষয়, আর হচ্ছে প্রকৃতি নিয়ে। তো আপনার তো হাজার বছর কারোর জন্য অপেক্ষা করতে হয়নি, আপনার জীবনে জীবনসঙ্গী এসেছে, তার সম্পর্কে একটু শুনি। আসলে আমার প্রথম সম্পর্কটা ভেঙে যায় দশ বছর পর, আমি ওখান থেকে বেরিয়ে আসি, তারপর জীবনে অনেক চড়াই উতরাই গেছে, আমি বিপদে পড়েছি, মানুষ বিপদে ফেলেছে, প্রতারিত হয়েছি, কারণ একা থাকলে বিপদে পড়তে হয় বেশি, আর আমি একা থাকি, মানে সেই বের হয়ে আসার পর থেকে আমি একাই ছিলাম, আর আমি ব্যবসা করি। কিসের? প্রিন্টিং এবং ইন্টেরিয়র ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, তো এগুলো করতে গিয়েও আমি যেহেতু একাই থাকি এবং ব্যবসা করি, ব্যবসার সঙ্গে জড়িত, এটা স্বত্বাধিকারী আমি, যার কারণে কিন্তু মানুষ নানাভাবে, কেউ কাজের কারণে বিপদে ফেলতে চেষ্টা করেছে, কেউ টাকা পয়সার কারণে বিপদে ফেলেছে, আবার কেউ দেখা গেছে যে মেয়ে মানুষ হিসাবে বিপদে ফেলার চেষ্টা করেছে, এগুলো সব চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত এখন যে আছে, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সে যথেষ্ট সমর্থন করে, সহযোগিতা করছে, তার জায়গা থেকে যতটুকু করা দরকার
বাকি জীবনটা তার সাথে কাটিয়ে দিতে চাই। হাজার বছর আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না, হাজার বছর যদি বাঁচতে হয় তাহলে তার সাথেই বাঁচতে চাই। চমৎকার, কারণ তিনি আপনাকে একজন মেয়ে মানুষ হিসেবে নয় একজন মানুষ হিসেবে দেখেছেন। চমৎকার, একটু সামনের দিনগুলো নিয়ে আপনার ভাবনা জানতে চাই, মানে লেখক হিসেবে কিংবা উপস্থাপিকা বলেন, আবৃত্তি কিংবা গীতিকার হিসেবে কত দূর যেতে চান, কি করতে চান? আমি আসলে উপস্থাপক হিসেবে না, গীতিকার লেখক সর্বোপরি একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর এই রাজবংশী ভাষা মানে ভাওয়াইয়ের যে ভাষা, এটার প্রতি আমার ভালোবাসাটা আসলে অনেক বেশি গভীর। এই ভাষাটাকে যখন কেউ অবহেলা করে অসম্মান করে তখন খুব খারাপ লাগে। আর একটু এর মধ্যে বলি যে আমার ভাওয়াইয়া গানের আমি গীতিকার যখন লিস্টেড হওয়ার আগে আমার যে গানগুলো বাইরে বেজেছে, মিউজিক ভিডিও হয়েছে, সেই গানে অনেক গীতিকার তাদের নিজের নামে কিন্তু বেতারে চালিয়ে দিয়েছে, এরকমও ঘটেছে। আবার তারাই দেখা গেছে যে আমার গান নিজের নামে চালাচ্ছে, বাইরে কথা বলবার সময় আবার আমাকে যে কি আর লিখবে এতটুক মানুষ, আর মেয়ে মানুষ আর কত ভালো লিখবে। আপনি যে 61টি ভাওয়াইয়া গান লিখেছেন কিংবা 50-এর বেশি আধুনিক গান লিখেছেন, সেগুলো কি কপিরাইট করে রেখেছেন? না, এটা করা হয়নি। কেউ যদি নিয়ে বলে যে সেটা তার গান? হ্যাঁ, এখন আমাদের যে বর্তমান আর্টিস্ট আছেন উনি কিছুদিন আগে বলেছেন আমাকে যে এটা আপনি কপিরাইট করেন, যেহেতু আপনার গান অন্যরা নিজের নামে চালিয়ে দেয় প্রবণতা আছে। আর এমনও দু একজন আছেন যে যারা আমি গীতিকার হওয়ার আগে মানে লিস্টেড হওয়ার আগে তখন বলতো যে হ্যাঁ আপা আপনার গান দেন গাইবো, আপনি খুব ভালো লেখেন, বা দিদি আপনার গান দেন, তখন গান দেওয়ার পরে বলতো যে আপাতত অমুকের নামে চালিয়ে দিই, আপাতত তমুকের নামে চালিয়ে দিই, পরে আপনি যখন লিস্টেড হবেন আপনার নামে যাবে। তো আমি এটি সমর্থন করিনি। পরবর্তীতে আমি যখন গীতিকার হই এখন আবার মনে করেন যে তারা যখন বলছি যেহেতু তাদের সে কথাটা রাখিনি, হয়তোবা তারা মনক্ষুণ্ণ হয়েছেন, এখন আবার অন্য কথা বলছেন যে না দেখি গাইবো, মানে এরকম। মেয়ে মানুষ হিসেবে বা ভাওয়াইয়ার গীতিকার হিসেবে অনেকেই সহযোগিতা করছেন। পঞ্চানন্দা রয়েছেন আমাদের ভাওয়াইয়ার শিল্পী শফিকুল ভাই, যে যতটুকু পাচ্ছেন আর কি সহযোগিতা করার চেষ্টা করছেন। কিন্তু অনেকেই আছেন যে মেয়ে মানুষ হিসাবে ওই সামনে এগিয়ে যাওয়াটা আর কি নিতে পারেন না। আর ভাওয়াইয়ার ভাষাটার প্রতি যেহেতু আমার ভালোবাসা আছে, এই জন্য আমার কথা হচ্ছে যতই বাধা আসুক না কেন আমি এগিয়ে যাব। পরবর্তীতে আমার ভাওয়াইয়ার উপরে লেখার ইচ্ছা আছে, মানে বই আকারে, শুধু গানই লেখা নয়, যে গানগুলোতে ভাওয়াইয়ার শব্দ ছাড়া, রাজবংশী শব্দ ছাড়া অন্য শব্দ ব্যবহার করা হয়েছে, আমি এগুলো চিহ্নিত করে লিখব। আমরা চাই আপনি শুধু ভাওয়াইয়া ভাষা ভালোবাসেন তার জন্য না, ভাওয়াইয়া আমাদের ঐতিহ্য, এটাকেই ধরে রাখবেন, যেমনটা কাজ করছেন এই চেষ্টাটাই সবসময় করবেন। তো ভাওয়াইয়া তো এখন দেশের বাইরেও মানুষ শুনছে, অবশ্যই আমেরিকাতেও অনেকে আছেন আমাদের পরিচিত যারা ওখান থেকে পৃষ্ঠপোষকতা করছেন। কুচবিহারে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু ভাওয়াইয়া ভাষার প্রচুর চর্চা হয়। তো সেই জায়গা থেকে ভাওয়াইয়া আসলে অসম্মানের কোনো জিনিস না, বরং গর্ব করবার জিনিস। আর বেতারে এখনও যেটা হয় যে ভাওয়াইয়ার শুধু গানই যায়। আমার চাওয়া আছে যে আমি যখন রাঙামাটিতে গিয়েছিলাম, রাঙামাটি বেতারে দেখেছি যে ওখানে মানে ওদের তঞ্চঙ্গা ভাষা এবং সম্ভবত মারমা ভাষা দুই ভাষাতে খবর যায়। তো আমার ইচ্ছা যে বাংলাদেশ বেতারেও ভাওয়াইয়া ভাষায় খবর যাবে, এবং সেটা অন্তত জাতীয় পর্যায়ে, মানে আমাদের ঢাকায় না গেলেও রংপুরে যাওয়া দরকার, এবং কোনো একটা অনুষ্ঠান প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন হবে আধা ঘন্টা বা এক ঘন্টার, যে অনুষ্ঠানটা রাজবংশী ভাষাতেই উপস্থাপন হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সকালটিকে এত সুন্দর করে তোলবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। ভালো থাকবেন। জি।